আজকে আমাদের মাননীয় সংসদ ব্যারাকপুর লোকসভা অর্জুন সিং, মাননীয় আমার পশ্চিমবঙ্গের সভাপতি সৌমিত্র খান, আপনারা কিছুদিন আগে আপনারা জানেন আজকে সাত আট দিন আগে যেভাবে মানুষকে বডি নিয়ে যাওয়া হচ্ছিল ওর প্রতিবাদে ওনারা আন্দোলন করছেন, থানায় ডকুমেন্টেশন দিয়ে যাচ্ছে। ওনাকে যে ডকুমেন্টেশন দেওয়া হয়নি, দিতে দেওয়া হয়নি, তারপরে ওনাকে ধরে এখন পর্যন্ত লালবাজার বসানো হয়েছে। ওর প্রতিবাদে ব্যারাকপুর লোকসভা মধ্যে সাতটা বিধানসভা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের একটা আন্দোলন ছিল, ছটা থেকে সোশ্যাল ডিস্টেন্স মেনে মাস্ক পরে আমাদের একটা প্রতিবাদ সভা আমরা করছিলাম। আমাদের নয়াপাড়া বিধানসভার মধ্যে স্টোর বাজার হয়েছে পিঙ্কল মোড়ে, যখন আমাদের প্রতিবাদ সভা সোশ্যাল ডিস্টেন্স মেনে চলছিল তখন নয়াপাড়া থানা আইসি এসে কোথায় না বলে ভারতীয় জনতা পার্টির উপরে লাঠিচার্জ আরম্ভ করেছে। তখন আমরা প্রতিবাদ করেছি, একটা সংসদকে আপনি ধরে রেখেছেন, এটা জনপ্রতিনিধি ধরে আপনি লালবাজার আটকে রেখেছেন, আর সোশ্যাল ডিস্টেন্স মেনে যদি আমরা ওর প্রতিবাদ করি তাহলে আপনি আমাদের উপরে এসে লাঠিচার্জ করছেন। এটা প্রতিবাদে আমরা এটা বিরোধ করেছি, আগামী দিনও বিরোধ চলবে। যে রাস্তা ওনারা নিয়ে যাবেন ওই রাস্তা চলার জন্য আমরা রেডি আছি। আমরা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সরকার থেকে লড়ে এই জায়গায় আমরা এসেছি, আমাদের মাননীয় সংসদ মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি লড়ে এই জায়গায় এসছে, তো ওনার উপরে যদি আঘাত আসে তো ব্যারাকপুর লোকসভা ভারতীয় জনতা পার্টির কর্মবৃন্দ বসে থাকবে না। আগামী দিনে এর থেকে বেশি আন্দোলন আমাদের তুলব। এখন করোনা আমাদের ভাইরাস চলছে, আপনারা নিশ্চয়ই জানেন পুরো বিশ্বতে, এইটাকে মেনে সোশ্যাল ডিস্টেন্স মেনে আমরা কোনো প্রদান করতে পারছি না। যেভাবে উনি লাঠিচার্জ করেছেন, যদি আজকে যদি করোনা যদি হতো না হতো না হতো তাহলে আজকে নয়াপাড়া আইসি বুঝতেন আন্দোলনটা কি রূপরেখা আমরা দিতাম। আজকে সোশ্যাল ডিস্টেন্স মেনে আমরা সবাইকে সামনে রেখে আমরা আন্দোলনটা যেভাবে লাঠিচার্জ করে আমরা বিরোধ করেছি। আগামী দিনে যদি আবার ইনারা যদি কিছু করে আমরা নিশ্চয়ই প্রতিবাদ করব ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। আইসির তরফ থেকে দাবি করা হচ্ছিল আপনারা সোশ্যাল ডিস্টেন্সিং মানেননি, কি বলবেন? আপনি বলুন তো, পশ্চিমবাংলার কোনো আইসি, কোনো থানা, কোনো তৃণমূল কংগ্রেসের নেতা, কোনো তৃণমূল কংগ্রেস এমপি, কোনো তৃণমূল কংগ্রেস কাউন্সিলর, কোনো তৃণমূল কংগ্রেস এমএলএ কোনটা সোশ্যাল ডিস্টেন্স মেনেছে নিশ্চয়ই আপনার চ্যানেলের মাধ্যমে দেখছেন, আপনারা নিশ্চয়ই মিডিয়াতে আমরা সব সময় দেখি, আপনারা সব জায়গায় যান, কজন আপনি সোশ্যাল ডিস্টেন্স মেনে করছেন? আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনেই প্রদান করছিলাম। উনি এখানকার আইসি না নিজের সোশ্যাল ডিস্টেন্স না মেনে চার পাঁচজন লম্বা অফিসার এনে এসেই ডানটা আরম্ভ করলাম। আমি ওনাকে বললাম, আইসি সাহেব, এটা ব্যারাকপুর লোকসভা, অনেকজন বুদ্ধি শুদ্ধি নিয়ে চলতে হবে এখানে, আপনি এখানে তৃণমূল কংগ্রেস বলে দিবেন, আপনি লাঠিচার্জ করে দেবেন, অন্তত নয়াপাড়া বিধানসভা এটা চলবে না, এর প্রতিবাদ আমরা করব। লেকিন এখন সোশ্যাল ডিস্টেন্স মেনে আপাতত আমরা আজকে এটা বন্ধ করলাম, আগামী দিনে আবার আমরা এর আন্দোলনে যেতে রাজি আছে। আমাদের যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যেভাবে বলা হবে ওভাবে আন্দোলন করবো আমরা। কেউ কি আহত হয়েছে? নিশ্চয়ই 10-12 জন ছেলে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মবৃন্দ আহত হয়েছে, তো আমরা দেখছি ওটা কোথায় আছে, এখন আমরা দেখে যদি কিছু ট্রিটমেন্ট করতে হয় নিশ্চয়ই আমরা ট্রিটমেন্ট করাবো। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।